নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন এসএন ডিজিটাল ইউটিউব চ্যানেল। এখন যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি পেনিয়ার বাই সম্পর্কিত। পেনিয়ার বাইয়ের যে দুটি নিউজ আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব সেটি খুবই লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, নিউজ দুটি দেখে নেওয়া যাক। প্রথম যে নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি দিয়েছেন পশ্চিমবঙ্গ পেনিয়ার বাই টিম। তো পশ্চিমবঙ্গ পেনিয়ার বাই টিম একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে প্রকাশ করেছে, প্রিয় রিটেলার্স, আপনাদের অনেক দিনের প্রস্তাব ছিল যাতে আমরা এইপিএস ট্রানজ্যাকশান করার পর প্রিন্ট দিতে পারি, সেটা এখন অ্যাক্টিভ করা হলো। আর আগামী 10 দিনের মধ্যে আমরা মিনি স্টেটমেন্ট ও আপনাদের দিয়ে দেব, আশা রাখছি। আপনাদের যে কোনো বিষয়ে সাহায্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত, কারণ আপনারা জানেন আমাদের বিশাল টিম আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব। পশ্চিমবঙ্গ সমস্ত জেলাতে আমাদের কোম্পানির প্রতিনিধি আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত আছেন। নমস্কার নেবেন পশ্চিমবঙ্গ পেনিয়ার বাই টিম। এখন যে নিউজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, নিঃসন্দেহে এটি একটি ভালো নিউজ। আর এখন আমরা অ্যাপ থেকে টাকা তোলা বা ব্যালেন্স এনকোয়ারির পর কাস্টমারদের রিসিপ্ট প্রিন্ট আমরা দিতে পারছি, এবং আশা রাখছি 10 দিনের ভেতর আমরা সমস্ত ব্যাংকের মিনি স্টেটমেন্ট কাস্টমারকে দিতে পারব। বলা যায় এটি নিঃসন্দেহে একটি ভালো নিউজ, যেটি পেনিয়ার বাই কোম্পানি থেকে সমস্ত রিটেলারদের দিচ্ছে এবং দিতে চলেছে। পরের যে নিউজটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটি একটু দুঃখজনক, চলুন নিউজটি দেখে নেওয়া যাক। এই নিউজটি আমাদের আরএম সাহেব, আমাদের ডিস্ট্রিবিউটর, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন। তো নিউজটি হলো, যে সমস্ত রিটেলার কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় এক্সট্রা চার্জ নেন, 10 টাকা, 20 টাকা, সেই টাকা নেওয়া সম্পূর্ণ ইললিগেল। তো মেলটি পাঠিয়েছে অমিতাভ ব্যানার্জি, আমাদের ওয়েস্ট বেঙ্গল সেলস হেড, উনি সমস্ত আরএম এবং এএসএমকে এই মেলটি পাঠিয়েছেন। তো মেলটি পড়ে শোনাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। মেলটি এরকম, ডিয়ার অল, আই হ্যাভ গট দ্য ইনফরমেশান অ্যান্ড অবজার্ভড হোয়েন আওয়ার রিটেলার্স সেন্ড দ্য মেল টু আস ফর ফেল ট্রানজ্যাকশান, দেয়ার ইজ মেনশান 10, 20 অ্যান্ড সামটাইম ₹80 অলসো এক্সট্রা অ্যামাউন্ট উইথড্র ফ্রম কাস্টমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইট ইজ টোটালি ইললিগেল, টিম টেক স্ট্রং অ্যাকশান এগেনস্ট দেম। তো এখানে বলতে চাইছে কিছু রিটেলার মেল করেছেন যাদের টাকা, কাস্টমারের টাকা ফেঁসে গেছিলো ব্যাংকে, তো সেই টাকা যাতে রিটার্ন পাওয়া যায় মেল করেছিল আরএমকে, আরএম মেল করেছে সেলস হেডকে। তো সেখানে দেখা গেছে তারা যে উইথড্রগুলো করেছে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে তাতে 10 টাকা, 20 টাকা এক্সট্রা চার্জ নিয়ে উইথড্র করেছে। এই যে উইথড্র, এটি সম্পূর্ণ ইললিগেল, এবং এইরকম যারা করছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশান নেওয়ার কথা বলা হয়েছে। স্ট্রং অ্যাকশান মানে কি, অ্যাকাউন্ট
বা আইডি ব্লক করা হতে পারে এমন বলতে চেয়েছেন। অ্যান্ড ইমিডিয়েটলি টক টু দেম ফর দ্যাট কেসেস ইফ উই ফাউন্ড দেয়ার ইজ নো প্রুফ টু উইথড্র দ্য এক্সাক্ট অ্যামাউন্ট ফ্রম কাস্টমার অ্যান্ড দ্যাট শুড বি মেনটেন্ড অনলি ফ্রম দেয়ার লেজার বুক ইজ ম্যান্ডেটরি ফর অল রিটেলার্স হুইচ ইজ এনি ট্রানজ্যাকশান লাইক এইপিএস টিএমটি অর মাইক্রো এটিএম। তারপরে যেটা বলেছে যে ইমিডিয়েটলি টক টু দেম, খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে কথা বলো ফর দ্যাট কেস এইসব ঘটনার জন্য, ইফ উই ফাউন্ড দেয়ার ইজ নো প্রুফ, যদি দেখা যায় তাদের কাছে কোনো প্রুফ নেই টু উইথড্র দ্য এক্সাক্ট অ্যামাউন্ট ফ্রম দ্য কাস্টমার, ওই ধরনের অ্যামাউন্ট উইথড্র করার যদি না যথাযথ প্রমাণ থাকে, দ্যাট শুড বি মেনটেন্ড অনলি ফ্রম দেয়ার লেজার বুক ইজ ম্যান্ডেটরি। এখানে বলেছে যে লেজার বুক ম্যান্ডেটরি, লেজার বুক মেনটেন করতে হবে অল রিটেলার, সমস্ত রিটেলারকে, সে এইপিএস হতে পারে, ডিএমটি মানে মানি ট্রান্সফার হতে পারে, অথবা মাইক্রো এটিএম ট্রানজ্যাকশান হতে পারে। তারপরে লেজার বুকের একটা নমুনা বা কী কী থাকবে সেটা দিয়েছে, যেরকম প্রথমে রয়েছে কাস্টমার নেম, কাস্টমারের নাম, কাস্টমার মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার লিখতে হবে, আধার নাম্বার বা ডেবিট কার্ডের লাস্ট 4 ডিজিট লিখে রাখতে হবে, আধার নাম্বার এইপিএসের জন্য, ডেবিট কার্ডের নাম্বার মাইক্রো এটিএম ট্রানজ্যাকশানের জন্য, ফেল ট্রানজ্যাকশান ডেট উল্লেখ করতে হবে, এক্সাক্ট অ্যামাউন্ট কত সেটা উল্লেখ করতে হবে, সিগনেচার অফ দ্য কাস্টমার, কাস্টমারের সিগনেচার রাখতে হবে। ইফ উই নট ফাউন্ড দিস টাইপ অফ সাপোর্ট ফ্রম রিটেলার্স উই আর এনাবল টু প্রসেস ফর ফিউচার কমিউনিকেশান, যদি এই রকম সাপোর্ট বা এই রকম সহযোগিতা আমরা না পাই আমরা ভবিষ্যতে কোনো সহযোগিতা করতে পারবো না, ইট ইজ ইফেক্টেড ফ্রম টুডে, মানে যেদিন মেলটা করেছে সেই দিন থেকে ইফেক্টেডের কথা বলেছে, এই মেলটা 28 এপ্রিল করেছে সেদিন থেকে ইফেক্টেডের কথা বলেছে, অল সুপার ডিস্ট্রিবিউটার ইমিডিয়েটলি ইনফর্ম টু ইউর রিটেলার্স রিকোয়েস্টিং টু অল আরএম এএসএম প্লিজ ইনসিওর ইট, সুপার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটারকে বলেছে রিটেলারকে ইনফর্ম করার জন্য, রিকোয়েস্টিং টু অল আরএম অ্যান্ড এসএম প্লিজ ইনসিওর ইট বিফোর সেন্ডিং এনি ফেল ট্রানজ্যাকশান মেল, ইউ শুড ফলো ইট প্রপারলি দেন সেন্ড মেল টু হেল টু এইচও, আরএম এবং এএসএমকে রিকোয়েস্ট করেছে আগে এতে এটা নিশ্চিত হতে যে এইগুলো মেনটেন করা হচ্ছে, তারপরে ফেল ট্রানজ্যাকশানের মেলটা এইচওকে করতে বলেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে সমস্ত রিটেলার কাস্টমারের অ্যাকাউন্ট থেকে এক্সট্রা চার্জগুলো নেন, দয়া করে নেবেন না, এতে আপনার প্রবলেম হতে পারে। আজকে এতটাই বন্ধুরা, যদি কোনো নতুন রিটেলার আইডি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের আইডি দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।